আমি আপনার কাছে অনুরোধ জানাই আপনারা ব্যবস্থা করেন, আমি এখানে অনেক দূর থেকে আসছি। আসসালামু আলাইকুম। গত দিন পূর্বে আমি আপনাদের এই রোডের একটা সবচেয়ে খারাপ চিত্র দেখিয়েছিলাম। আজকে আমি একটা সারপ্রাইজ আছে এখানে, এমন একজন লোককে খুঁজে বের করব এখানে যে তার হয়তো পরিশ্রম বাদ দিয়ে কিংবা কাজ বাদ দিয়ে অথবা মানুষের সেবা করার জন্য যাতে করে দুঃখ কষ্ট বেদনা থেকে মানুষ মুক্তি পেতে পারে, একটু ভালোভাবে এই রাস্তায় যাওয়া আসা করতে পারে, এজন্য আমি সেরা লোকটাকে খুঁজে বের করব। আমি জানি না সেই লোকটাকে, এবং ওনার জন্য হয়তো অপ্রত্যাশিতভাবে একটা উপহার অপেক্ষা করতে। উনাকে দিয়ে শুরু করুন, একটু আসেন আসেন আসেন। জানি না উনিও সেই সৌভাগ্যবান বিজয়ী হতে পারে। চাচা আসসালামু আলাইকুম, বিড়িটা ফালে দেওয়া লাগবো, একটু আপনার সাথে কথা বলবো। একটু একটু সাইকেলটা রাখেন, আসেন। কি করেন আপনি? কৃষিকাজ। আপনি টাকা পয়সা ধন সম্পদ যাই থাকুক না কেন, সেটা দেখবো না, আপনি অনেক বড় লোক, সমস্যা নাই। কিন্তু আমি সন্তান হিসেবে আপনার প্রতি আমার একটা আরজ আছে। এই যে এগুলো দেখছেন, এই পিছনে দেখছেন, এটা মানুষের জন্য খুব রিস্ক না, ঝুঁকি না? হ্যাঁ ঝুঁকি তো। হ্যাঁ এখন এই জিনিসগুলো কাটিয়ে দেবো, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরো রাস্তা কিন্তু মানুষ খুব ঝুঁকির মধ্যে আছে, আমাকে হেল্প করতে হবে আপনার। হ্যাঁ হ্যাঁ আমি জানি বাজারে গেতাছি, বাজার আমি করে দেবো, বাজার ওই যে শাক নিয়ে গেতাছি, শাক সবগুলো আমি কিনে নেব। হাজার হাজার লাখ লাখ মানুষের কষ্ট দূর করে দেবেন, আল্লাহ আপনার কষ্ট দূর করে দেবে। এখন আমি বাড়ি তো আমার এই জায়গায়। কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি হলো টেপ্রিগঞ্জ। তার মানে সম্ভব না। থ্যাংক ইউ। আপনারা তো আমার ভাইয়ের মতো। আমি অনেক দূর থেকে আসছি ভাই, গত দুই দিন পূর্বে আসছিলাম, আবার আজকেও আসছি, এখন আবার 30 কিলোমিটার জার্নি করে আসছি। এই বেত গাছগুলো দেখছেন, ওই যেগুলো রাস্তার উপরে এই পর্যন্ত আসছে, মানুষের গায়ে ফুটতে ফুটতে কিন্তু কাঁটাগুলো লেগে গেছে গা, দেখছেন? সত্য দেখছেন? আমার একটু হেল্প করেন, এগুলো সব কাটা দেন। আমার কিছু নেই, আপনি ব্যবস্থা করে দেন, আমার বাড়ি এনে না। আমাদেরও বাড়ি তো আর এখানে না, দূরে আমাদেরও বাসা। ও তাহলে কি করা যায় ভাই, এই পর্যন্ত 4-5 জনকে বলে ফেলছি ভাই, আমারও সময় যাইতেছে, আমি অনেক দূর থেকে আইছি ভাই, অনেক দূর থেকে। কিন্তু আমি তো আর একলা পারতাছি না, আপনাকেও আমার একটু হেল্প প্রয়োজন, আপনারা যদি আমাকে হেল্প করেন খুব দ্রুত কাজটা শেষ করে দিতে পারবো, আমার আবার বাসায় যাইতে হবে, প্লিজ কাইন্ডলি যদি একটু হেল্প করতেন। যুবক ছেলেদের দ্বারা কিন্তু এগুলো সম্ভব ভাই, যুবক ছেলেরাই মানুষের সেবা করে, আপনারা এটা করলে মানুষের কষ্ট দূর করলে আল্লাহ আপনাদের কষ্ট দূর করে দেবে। ব্যস্ত ভাই চলে যাবেন, জোর করবো না, কষ্ট না দেই, অন্য সময় কাটিয়ে দেবো। আমি যখন আসছি আজকেই কাটবো, আমি নিজের সামনে এখন না করলে পরে সম্ভব না, কারণ এই বেত গাছগুলো হয়েছে কয়েক বছরে, এক দুই দিনের বিষয় না, কেউ কাটলো না, অথচ মানুষের শরীরে ফুইটা ভাঙ্গা তারপরে আপনার এই অবস্থা হয়েছে। চলে যাবেন, মাথা থেকে এই মাথা ওই পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো। সাইকেলগুলো রাখেন তো এখানে রাখেন, সবসময় পরে আসতেছেন যে মানুষের সেবা করবেন, বড় হইলে চাকরি করলে সেবা করবেন, দেশের সেবা করবেন, এটাই চিন্তা করছেন? হ্যাঁ। এই রাস্তায় কতদিন হয় যাওয়া আসা করেন? এই রাস্তায় আমাদের অনেক দিন হলে যাওয়া আসা করি। এই যে বেত গাছগুলো যে রাস্তার উপরে আসছে, ওই বড় বড় কাঁটা লতাওয়ালা এই পর্যন্ত চলে আসছে, ওইখান থেকে শুরু করে ওইখান পর্যন্ত এই কাঁটাগুলো ফুটতে ফুটতে অটোওয়ালা ব্যানওয়ালা বিভিন্ন ধরনের স্টুডেন্ট ছাত্রছাত্রীদের গায়ে লাগছে, এটা কি আপনাদের চোখে পড়ে নাই কখনো? কেটে দেওয়ার প্রয়োজন কি না? আমি আপনার কাছে অনুরোধ জানাই আপনারা ব্যবস্থা করেন, আমি এখানে অনেক দূর থেকে আসছি, আমি গত দুই দিন পূর্বে এসে আমি দেখে গেছি, আজকে আসছি, আমি অনেক লোকের বলছি কেউ রাজি হইতেছে না, মানে ওনার কি বলে কাজ আছে, সমস্যা আছে, প্রবলেম কাটতে পারবো না, তাড়াতাড়ি এই সেইগুলো বলতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চাপাইতে বলছি বাবা, এই যে একটু পিছনে তাকান, দেখছেন ওই সামনে আরও পিছনে বেত গাছের এত বড় বড় যে লম্বা লম্বা কাঁটা এই পর্যন্ত চলে আসছে, ওই কাঁটাগুলা এই যে এই এই আপনার মতো অটো চালক ব্যান চালক আমার বাপ চাচা যারা আছে তাদের গায়ে লাগতেছে না? লাগতেছে। হ্যাঁ
এটা কাটা প্রয়োজন না কাটা প্রয়োজন আপনি আমার হেল্প করেন দান নি আসেন আমি কাটা দিব আমরা দুইজন একসাথে থাকি আমি অনেক দূর থেকে আসছি আমরা করে দাও আমরা খড়ি নে বাজারে দিয়ে দিছি আমার তো বাড়ি করে খড়ি আমি বিক্রি করে দেব খড়ি দাম কত এডি 600 টাকা 600 টাকা আমি দিয়ে দেব এখন কি করবেন বলেন তেডিও দেবেন আমি দাও কাছে নিয়ে আসি গে নিয়ে আসবেন দাও কাছে হ্যাঁ যান খরচ করা লাগবে আপনি তো কিনে নিছি আমি এগুলা এই এগুলা নামান আসেন আপনি আমার সাথে আসেন এই আমার সাথে আসেন কত দাম কত এডি 600 টাকা বাবা 600 এইদিকে আসেন তো নামান এগুলা নামান আমাকে একটু হেল্প করেন আপনারা আসেন আমি কিনা নিলাম তো কিনা বেটা দেয়া দেন গো না মানে দেয়া দেন গো টাকা দিমু এখন দাও আনবে কে হ্যাঁ কি আনবে না এগুলা কাটা দরকার না বাবা কাটার দরকার আমি এগুলা সত্যি কিনা নিলাম আমার একটু হেল্প করেন কি করবেন এখন বলেন আমি অনেক দূর থেকে আসছি 30 কিলোমিটার জার্নি করে আসছি বলেন আরে আমার বাড়ি এখানে না আমার বাড়ি এইখান থেকে 400-500 কিলোমিটার দূরে আমি যদি এই দাও বিয়ান ভাড়া দে আমি দাও কাছে নিয়ে আসি গে যাও টিয়া দাও আমি দিলাম যান যাও টাকা গুনে দাও হ্যাঁ বেটা টিয়া দেন গুনা আগে টাকা দেয়া লাগবে হ্যাঁ দাও আমি যে দিছি ভাই যে 40 নিয়ে এসেছি নেন হাঁপিয়ে গেছেন না আসেন আপনারা আসেন আমার সাথে আর একটা হইলে ভালো হইতো মন খারাপ না না মন খারাপ প্রাইভেটে যাইতে পারলেন না না কোনো খারাপ লাগতেছে না হ্যাঁ আমার অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে তুমি যদি আমাকে একটা দাওয়াই না দাও তোমাকে 50 টাকা দিব ঠিক আছে কত দিব ঠিক আছে যাও গো আমি কিন্তু ওদের জন্য একটা স্পেশাল পুরস্কার রাখছি ওরা কিন্তু সেটা জানে না আসলে ওদের দিনটা আজকে ভালো এবং ওরা যে ভালো কাজ করতেছে এটা এলাকার লোকজন দেখবে ওদের ধন্যবাদ জানাবে ওদের লেখাপড়া এবং শিক্ষা গ্রহণ করাটা আমার মনে হয় সবচাইতে বেশি কাজে লাগছে আমি আমি চাই যে আমাদের দেশের প্রত্যেকটা ঘরে ঘরে যেন এ ধরনের সন্তান জন্মগ্রহণ করেন এবং এত ভালো শিক্ষা যেন ওই সকল শিক্ষকরা প্রদান করেন অনেক কষ্ট হইতাছে না ভাই হ্যাঁ আপনি যে আসছেন মানে আপনারা যে আসছেন এতে আমি অনেক খুশি হয়েছি অনেক প্লিজড থ্যাংক ইউ ধন্যবাদ এই যে এই ভাই আপনার পায়ের নিচে কাটা আসসালামু আলাইকুম একটু একটু দাঁড়ান একটু দাঁড়াবেন ভালো আছেন কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই কাটার জন্য কি আপনার ভ্যান চালাইতে কষ্ট হয়েছে না অবশ্যই কষ্ট হয়েছে এরা পুরোটা এখান থেকে পুরো রাস্তায় যে এরকম রাস্তার উপর বেত কাটা ছিল এখন অবস্থা দেখছেন এই ছেলেগুলার হাতে পায়ে কাটা ফুটা রক্ত বেরাইতেছে ঠিক আছে ঠিক আছে এখন 100 টাকা দিয়ে যান 100 টাকা হ্যাঁ ওদের জন্য ওদের জন্য 100 টাকা আছে হ্যাঁ ঠিক আছে দাওয়াটা তো বড় ব্যাপার না ঠিক আছে এখন যদি উপকারী যদি ফল আপনারা নিতে চান আমাদের দিতে হবে দিতে পারি তো দিবেন কেন যে শুধু আমি না শুধু আমি না সকল জানালাই তো থ্যাংক ইউ লাগবে না অনেক খুশি হয়েছি কিন্তু ওরা যে কাজটা করতেছে এটা কি ওরা ভালো করতেছে অবশ্যই এটা তো মানতে হবে এই কাজ কি ওদের করা উচিত ছিল না এটা অবশ্যই এখানে যারা দায়িত্বে কর্মরত ছিল আজ বছরের পর বছর এরকম হয়ে রয়েছে তাদের করা উচিত ছিল অবশ্যই ওকে বাবা যান ওদের জন্য দোয়া করেন হ্যাঁ আপনার এলাকার ছেলেগুলো অনেক ভালো আপনাদের বাসা এখানেই না এখানেই আপনার এলাকার ছেলেগুলো ভালো দোয়া করবেন ওদের জন্য যান আমার বাম পাশে আরও 4-5 ফিট ওই দিকে আছে কিন্তু এটা রুট ক্রস করে দেখেন একদম নিচ পর্যন্ত এসে গেছে এই বেত গাছ যে লাগানো হয়েছিল এটা আসলে আমি মনে করবো যে এক প্রকার পাগলামি ছাড়া কিছুই না কারণ এখানকার যে তত্ত্বাবধায়নে যারা ছিল ওনারা কিন্তু অনেক ব্রিলিয়েন্ট অনেক মেধাবী এই মানুষগুলোর যত কষ্ট হয়েছে একবারও কিন্তু কেউ দেখে নাই আমি এর পরবর্তী সময় যাতে এই ধরনের ঘটনা কোথাও না ঘটে এই বেত গাছ যে এখানে লাগাইছে এখানে লাগাইতে নাও করছিল রাস্তার উপর অনেকেই
কিন্তু এই কথা বলার কারণে অনেক নেগেটিভ রেসপন্স আসছে কঠিন পরিশ্রম করতেছে অনেক ওদের ধন্যবাদ জানাইলো আসলে কি বলবো এরকম ছেলে প্রত্যেকটা গ্রামে গ্রামে হওয়া উচিত আসলে সুন্দর লাগতেছে ওরা কিন্তু প্রাইভেট বাদে কাজটা করতেছে প্রাইভেট ছিল ওদের আমি মিনিমাম ভাই এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে অনেক লোকের সুপারিশ করার পরে ওরা রাজি হইছে মাশাআল্লাহ ওদের জন্য আমি অবশ্যই কিছু স্পেশাল কিছু উপহার রাখছি অবশ্যই থ্যাংক ইউ আপনাদের ওরা কিন্তু জানে না যে ওদের জন্য যে একটা উপহার আছে আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাদের না আমরা যখন যাই তখন আমরা এটা ভাবি যে হচ্ছে যে এটা কিছু একটা করা দরকার কিন্তু আমরা বাবা পছন্দ করে কাজ করি না ঠিক আছে হ্যাঁ তো দেখে ব্রেক দিলাম কাজটা অনেক ভালো কাজ ওই সাইড দিতে গেলে দেখা যাচ্ছে ওটার সাথে বাড়ি খাওয়া লাগে অনেক কাটা ফুটছে থ্যাংক ইউ আমারই এখানে মনে হয় যে লাগছে ওকে বাবা জানতেলে আসসালামু আলাইকুম এখন দেখেন রাস্তাটা কত প্রশস্ত হয়েছে আর এই পাশটা একটু আগে এই বেদ গাছ কাটাওয়ালা গাছের জন্য লোকজন চাইতে পারেন এবং অর্ধেক রাস্তা বন্ধ ছিল অর্ধেক রাস্তা বন্ধ ছিল যেটা খুবই দুঃখজনক প্রায় শেষ এখন শুধু একটু রয়েছে আমার 1 ঘন্টার উপরে সময় লাগছে শুধু এইটুকু রাস্তার মধ্যে ওই পাশে কিন্তু মানে কিলোমিটার ওয়াইজ যে রাস্তাগুলো হয় ছোট রাস্তা এই সাইড রুট এইটার ওইখানে কিন্তু আরও এরকম আছে পুরো একটা ঝোপ পুরো একটা ঝোপ একদম রাস্তার উপরে সত্যি ওরা প্রশংসার দাবিদার ওদের নিয়ে গর্ব করা উচিত যে শিক্ষা ব্যবস্থাপনা থেকে ওরা শিক্ষা গ্রহণ করতেছে তাদের অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি ওরা যে কাজ করেছে ওরা যদি না এগিয়ে আসতো তাহলে হয়তো এটা কখনোই পসিবল ছিল না ওদের জন্য অবশ্যই আমি স্পেশাল কিছু উপহার রেখেছি সেটা কিছু সময় পরেই আমি পিপল লাইভ জোনে পাবলিশ করে আপনাদের দেখাবো সবাই দোয়া করবেন যেন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এ ধরনের সেবাধর্মী মন মানসিকতা নিয়ে যেন সন্তানরা জন্মগ্রহণ করে এবং জীবন গঠন করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে আবারও দেখা হবে মরে গেলে বিদায় প্রত্যাশায় মোহাম্মদ আলম হাসান আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম